আপনি বললাম মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে কংগ্রেস। এই অভিযোগে এরই প্রতিবাদে পথে নামল বেলডাঙ্গা এক উত্তর তৃণমূল যুব কংগ্রেস। এদিন মহুলা মোড় থেকে শুরু হয়ে ভাপ্তা এক রেলগেট পর্যন্ত এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এবং মিছিল শেষে পথসভারও আয়োজন করা হয় এদিন। এদিন ব্যানার হাতে নিয়ে স্লোগান দেন তৃণমূল কর্মী সমর্থকেরা। এই প্রতিবাদ মিছিলে তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলডাঙ্গা উত্তর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দীপক কুমার মণ্ডল এদিন প্রতিবাদ মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনে নেওয়া যাক। বাংলার মুখ্যমন্ত্রীকে যে ভাষায় আক্রমণ করেছে তা কোনো সময় কোনোভাবেই মেনে নিতে পারছে না, কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার হৃদয়ে বাস করেন। তার এই যে কুরুচিকর ভাষা দিনের পর দিন কংগ্রেসের বিভিন্ন নেতারা, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী থেকে শুরু করে তার সান্না পাণ্ডারা যে ভাষায় আক্রমণ করছে তার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি। এবং আজকে দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ আমাদের সাথে সামিল হয়ে তীব্র ধিক্কার তার বিরুদ্ধে জানাচ্ছে কংগ্রেস। সাধারণ কর্মীরা এমনিতেই মর্মাহত বিরোধীদের এই ধরনের চক্রান্ত, এই অঘোষিত বাম রাম ডান যে জোট, এই জোটের বিরুদ্ধে সাধারণ মানুষ ধিক্কার জানাচ্ছে, পাশাপাশি তৃণমূল যুব কংগ্রেস, এই জোটের আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি।